আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রণজাহান। আজ শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন। সাভারে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন কার্যক্রম সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধনী কার্যক্রমে কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আজকে থেকে সারা বাংলাদেশে যে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম শুরু হচ্ছে, বাংলাদেশের 141 উপজেলা কিন্তু এই কার্যক্রম শুরু হবে এবং সাভার উপজেলা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে। এবং এখানে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রম শুরু হচ্ছে। এখানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও রয়েছে নির্বাচন সচিব এবং আপনাদের মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি এই যে প্রদর্শন হচ্ছে। এখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব ছাড়াও যে নির্বাচনের যে আঞ্চলিক ঢাকা আঞ্চলিক যে কর্মকর্তা তারা রয়েছেন, ঢাকা জেলা প্রশাসক রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং সবাই এক বাক্যে বলছেন যে আজকে যে নির্বাচনের যে ভোটার আগামী নির্বাচনকে সামনে রেখে যে ভোটার তালিকা হালনাগাদ যে কার্যক্রম শুরু হবে এটি যাতে উৎসব মুখর হয় এবং এটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়। এবং এবার কিন্তু আগামী 9 জুন পর্যন্ত যে তথ্য হালনাগাদ হবে, এখানে কিন্তু 2007 সালে 1 জানুয়ারি যার জন্ম হয়েছে তার সে থেকে শুরু করে তার বিগত আরও 2 বছর 2005 এবং 2006 সালে যাদের জন্ম হয়েছে জানুয়ারিতে তারা কিন্তু এবার ভোটার তালিকা হালনাগাদে অংশ নিতে পারবেন এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের যে তথ্য সংগ্রহ করা হবে এবং তারা যাতে সুষ্ঠুভাবে তাদের যদি সঠিক তথ্যটি দেন সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে কমিশন কার্যালয় থেকে বলা হচ্ছে। এই 140টি উপজেলার যে কার্যক্রম শুরু হবে এটা কিন্তু আগামী 9 জুন থেকে এবং 9 জুনের পর 20 জুন পর্যন্ত কার্যক্রম করবে। এরপরে কিন্তু 20 জুনের পরে কিন্তু বাকি যে 140 জেলার পর বাকি যে উপজেলা সেই কার্যক্রমগুলি চলবে। আমি দর্শকদের দেখাচ্ছি এখন আমাদের মাননীয় প্রধান যে নির্বাচন কমিশনার উনি কিন্তু এখন হাবিবুল আওয়াল এখন উনি কিন্তু এই কার্যক্রম উদ্বোধন করবেন। এই নির্বাচন কিন্তু তার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মহোদয়, মঞ্চে উপবিষ্ট পুলিশ বিভাগের সম্মানিত DIG মহোদয়, ঢাকা জেলার জেলা প্রশাসক মহোদয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয়, চেয়ারম্যান উপজেলা পরিষদ সভার এবং সভার পৌরসভার মেয়র মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, যারা ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং আমার সম্মুখে উপস্থিত সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে বক্তব্য শুনেছেন, তারা ভোটার তালিকা, ভোটের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে। দর্শক, আপনারা দেখছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বক্তব্য রাখছিলেন। সৈকত, আপনাকে ধন্যবাদ। সিলেটে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বাড়ছে ভোগান্তি। আশ্রয়কেন্দ্রে পানি ওঠায় বিপাকে পড়েছেন সেখানে ঠাঁই নেওয়া মানুষেরাও। বন্যার পানি ঢুকেছে বাড়িঘর সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। বিশুদ্ধ পানি আর খাদ্য সংকটে পানিবন্দীরা। বন্যা পরিস্থিতি উন্নতি হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জেও। ভয়ঙ্কর আকার নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। বাড়ি ঘর সড়ক যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। 2004 সালের পর এমন দীর্ঘস্থায়ী বন্যা দেখেনি সিলেটবাসী। প্রধান দুই নদী সুরমা ও
কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সিলেটের সাথে গোয়াইনঘাট সহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিঘ্নিত। তলিয়ে গেছে জেলার 700 বেশি শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট নগরী ও দক্ষিণ সুরমা উপজেলার বন্যা কবলিত এলাকায় 3 দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এদিকে বন্যার পানি বাড়িঘরে ঢুকে পড়ায় সিলেট মহানগর ও জেলার 297টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন ভুক্তভোগীরা। তবে অনেক আশ্রয়কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় আরও দুর্ভোগে আশ্রয় গ্রহণকারীরা। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নির্মাণাধীন বহুতল ভবনকেও জরুরি আশ্রয়কেন্দ্র বানিয়েছে সিটি কর্পোরেশন। যতদূর সম্ভব সহযোগিতা করা হচ্ছে পানিবন্দীদের। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, বাদাম আর সবজি ক্ষেতেরও। বাড়িঘর আর শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাস্তাঘাটেও পানির নিচে মানুষ পড়েছে অবর্ণনীয় দুর্ভোগে। আজ জুমার নামাজের পর লন্ডনে অনুষ্ঠিত হবে ভাষা সৈনিক, বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল গফফার চৌধুরীর জানাজা। আর তার মরদেহ সোমবার দেশে আনা হতে পারে। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশন। গতকাল লন্ডনের স্থানীয় সময় ভোরে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল গফফার চৌধুরী। তার মৃত্যুর খবর শুনে লন্ডনের বেসরকারি হাসপাতালটিতে ছুটে যান লন্ডন প্রবাসী সর্বস্তরের বাংলাদেশিরা। দীর্ঘদিন লন্ডনে থাকায় তিনি হয়ে উঠেছিলেন লন্ডন প্রবাসীদের অভিভাবক তুল্য। তারা গফফার চৌধুরীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সহানুভূতি জানান। আলোচনা করেন তার জানাজা ও দাফন নিয়ে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মোনা তাসনিম জানিয়েছেন, গাফফার চৌধুরীর মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে নেওয়ার পর স্ত্রীর কবরের পাশেই দাফনের বিষয়ে পরিবার সিদ্ধান্ত নিয়েছে। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ।